অন্যদিকে আমরা এটাও দেখলাম যে এক পুলিশ আধিকারিক ডিএসপি ট্রাফিক তিনি আক্রান্ত হলেন, তার গাড়ি আক্রান্ত হলো, তার গাড়ির ওপর হামলা চালানো হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে। ভোটের ডিউটি সেরে ফেরার সময় মালদার হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত হলেন এই পুলিশ কর্তা ডিএসপি ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায়। হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর থেকে ফেরার পথে আক্রান্ত ডিএসপি ট্রাফিক পাথরের আঘাতে গুরুতর আহত হন তিনি। কিন্তু কারা হামলা চালালো খতিয়ে দেখছে পুলিশ। আর এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহর সঙ্গে। করুণাময়, কি ঘটনা ঘটেছে? ডিএসপি ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায় তিনি আহত হয়েছেন, কেমন আছেন তিনি এবং তিনি কি বলছেন? দেখো, ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে মালদায়। গতকাল হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর থেকে ফিরছিলেন ডিএসপি বিপুল ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, সেই সময় তার গাড়িতে হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে লক্ষ্য করে ইট পাথর বৃষ্টি করা হয়। ইটের আঘাতে মাথায় তার ইটের আঘাত লাগে, গুরুতর জখম হন তিনি। এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল জানা যাচ্ছে, তবে কে বা কারা হামলা চালালো সেই বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়। পুরো ঘটনার তদন্ত আরম্ভ করেছে হরিশ্চন্দ্র থানার পুলিশ। বৃষ্টি, ধন্যবাদ করুণাময়। আবার একটা রক্তাক্ত ভোট দেখলো বাংলা। ঠিক যেটা আশঙ্কা করা হয়েছিল তেমনই কাণ্ড ঘটলো গতকাল। কি না ঘটেছে! রক্তারক্তি, হানাহানি, সন্ত্রাস, মারপিট, ভোট লুট, ছাপ্পা ভোট, কোনো কিছু বাদ যায়নি। একদিনে অর্থাৎ ভোটের দিনেই শুধুমাত্র 15 জনের প্রাণ গেছে। এবং ভোট শেষ হওয়ার পরও যেটা আমরা দেখলাম যে মালদার বৈষ্ণবনগরে সেখানে তৃণমূল কর্মী খুন হলেন, কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত আরও কয়েকজন। নিহত তৃণমূল কর্মীর নাম মতিউর রহমান, আর কুলতলি সেখানেও মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। পুকুর থেকে উদ্ধার হলো দেহ, খুনের অভিযোগ পরিবারের। ভোটের দিনই যেমন আপনাদের জানাচ্ছিলাম যে 15 জনের প্রাণহানি বাংলায়, 31 দিনে মৃত্যু হলো 35 জনের। 31 দিন কেন বলছি? কারণ যবে থেকে ভোটে নির্ঘণ্ট প্রকাশ হলো, নমিনেশন শুরু হলো, তবে থেকেই এই হিংসার ছবি আমরা দেখতে পেলাম বাংলায়। দিলীপ ঘোষ বলছেন, কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? কেন্দ্রীয় বাহিনী দেখা পাওয়া যায়নি, হাইওয়েতে তাদেরকে মার্চ করানো হচ্ছিল। এবং একই সঙ্গে তিনি বলেছেন ভোট করতে দেওয়া হয়নি, পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। শুনুন কি বললেন দিলীপ ঘোষ। এত হাজার হাজার ফোর্স নিয়ে আসলো সেন্ট্রাল ফোর্স, তারা কোথায় ছিল? আমাদের জেলায় কোথাও আমি দেখিনি, আশপাশের জেলাও নাই। তাহলে কী করলো? আমি দেখলাম হাইওয়েতে গাড়ি করে তারা ঘুরছে, তাকে বলা হয়েছে কোথাও যাওয়ার দরকার নেই, কোথাও চা খাচ্ছে, এক রাতে দেখে থানায় বসিয়ে রাখা হয়েছে, বলে কোথাও যাবেন না। তো যেহেতু কোর্ট জোর করে পাঠিয়েছে, সেন ওরা ব্যবহার করতে দেয়নি, নাহলে এত মানুষ খুন হতো না। আমাদের এখানে 150-200 বুথ, খালি পশ্চিম মেদিনীপুরে এরকম হয়েছে যেখানে ভোট করতে দেওয়া হয়নি বা মারপিট হয়েছে, 200-র বেশি বুথ সেরকম সব জেলাতে হয়েছে কম বেশি। তো সেগুলো একদিকে করে খোঁজ খবর নিয়ে তারপর আমরা আপিল করব, নিশ্চয়ই আজকের মধ্যে সেগুলো হয়ে যাবে।